বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় হলো মানুষের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার আমল এক ফজরের নামাজ ছেড়ে দিলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় দুই জোহরের নামাজ ছেড়ে দিলে আয় রোজগারের বরকত কমে যায় তিন আসরের নামাজ ছেড়ে দিলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় চার মাগরিবের নামাজ ছেড়ে দিলে সন্তান বিপদগামী হয়ে যায় পাঁচ এশার নামাজ ছেড়ে দিলে ঘুমের পরিতৃপ্ততা নষ্ট হয়ে যায় সহিহ বুখারী শরীফ আপনি ফজরের নামাজ কাজা না করলেই চেহারা ঠিক থাকবে ফজরের নামাজ পড়ুন আল্লাহ আপনার সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন আল্লাহ কারোর চেহারা অসুন্দর করে তৈরি করেন নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন চেহারা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর বলতে উজ্জ্বল বা পরিষ্কার হয়ে যাবে চেহারা সুন্দর করার ইসলামী কোনো আমল বা দোয়া নেই বস্তুত আল্লাহ তাআলা মানুষকে সুন্দর গঠনাকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এই কথা আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন তবে সৌন্দর্যের কিছু তারতম্য রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার দোয়া শিখিয়েছেন আয়না দেখার দোয়া শিখিয়েছেন এইভাবে হে আল্লাহ যেভাবে আমার সৃষ্টিগত গঠনাকৃতি সুন্দর করেছেন সেইভাবে আমার চরিত্রকে সুন্দর করে দেন ইথাফুল খাইরাহা হাদিস 5200 তবে আপনি চেহারাকে আরো সুন্দর করার জন্য প্রাকৃতিক বা চিকিৎসাগত উপায় গ্রহণ করতে পারেন সাথে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে পারেন নিজেকে সর্বদিক দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন চেহারা এমনি সুন্দর হয়ে যাবে আপনি সূরা নূর 35 নং আয়াত প্রত্যেকদিন পাঠ করে দুই হাতে ফু দিয়ে মুখে ও অন্যান্য স্থানে মাখবেন এটি অত্যন্ত পরীক্ষিত আমল যে ব্যক্তি সব সময় এই গুণবাচক নাম আল খালিকু এর জিকির করবে এই নামের জিকিরের বরকতে আল্লাহ তাআলা তার অন্তর ও চেহারাকে উজ্জ্বল করে দিবেন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ